অলরাইট গাইস, আই এম এআরজি গাইস। এই পাখিটা খুবই সুন্দর একটা পাখি। এই পাখিগুলিকে বাঁশবনের মধ্যে দেখা যায় বেশিরভাগ, এবং গভীর বনের মধ্যে এই পাখিগুলিকে দেখতে পাওয়া যায়। যেখানে মানুষ খুবই কম চলাফেরা করে সেখানে এই পাখিরা বসবাস করে। আচ্ছা, যাই হোক, এই পাখিটা আমি আমাদের মার্কেট থেকে একজন পাহাড়ি তথা যে পাহাড়ে বসবাস করে একজন বৃদ্ধ বয়স্ক কাছ থেকে কিনেছি। 500 টাকার বাবদে এই পাখিটা আমি পেয়েছি। পাখিটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, তাই পাখিটাকে কিনেছিলাম। কিন্তু এখন দেখছি পাখিটাকে ছেড়ে দিলে সব থেকে ভালো হবে, তার জন্য পাখিটাকে আমি চিন্তা করলাম। আমাদের জীবনে তো আনন্দ আছে, পাখিদের জীবনেও তো তাহলে আনন্দ থাকবে। তার জন্য আমি চিন্তা করে দেখলাম, এই পাখিটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে এই পাখিটা মুক্তি পাবে এবং তার জীবনটা আবার পুনরায় ফিরে পাবে। তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম পাখিটাকে ছেড়ে দেব। আমার 500 টাকা কত আসবে আর যাবে, কিন্তু এই পাখিটার জীবন যদি আমি নষ্ট করে দিই তাহলে কোনো দিনও এর পাপ আমি সয়ে নিতে পারবো না, আর ভগবান আমাকে কঠোর শাস্তি দিবেন এটাও আমি জানি। যাই হোক বন্ধুরা, মনের এই সৌন্দর্য এটা আমাদের হাতে থাকে, এই সৌন্দর্যকে রক্ষা করা আমাদের কাজ। আমরা যদি আমাদের বনকে সুন্দর রাখতে চাই তাহলে এই বনে যে পশু পাখিরা থাকে তাদের দিকেও নজর দিতে হবে, তাহলেই আমাদের বনকে সুন্দর দেখাবে। বনের এই পাখির গুঞ্জন, গভীর বনের মধ্যে দিয়ে যখন তোমরা যাবে তখন দেখবে সেই পাখির চলাফেরা, সঙ্গে পাখির গুঞ্জন, খুবই ভালো লাগবে। এই যে আমি পাখির বানটা খুললাম, কিছুক্ষণের মধ্যে পাখিটাকে ছাড়ছি, এবং এটাই আমার কি বলবো, মানে আমার কাছে খুবই আনন্দ হচ্ছে। আমার 500 টাকা তো কিছুই না, আমি যদি এই পাখিটার মুক্তি দিতে পারি আমি অনেক বড় কাজ। বন্ধুরা, শুরু হয়ে যাচ্ছে পাখির মুক্তি। রেডি, 1 2 3। পাখিটি দেখো সোজা আমার গড়ের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, কিচ্ছু হবে না, এই যে সামনের গেট দিয়ে ঢুকেছে, পিছের গেট দিয়ে বার হয়ে যাবে আমার বিশ্বাস, ঠিক আছে। আর যেটা আমি তোমাদেরকে শুনিয়েছি বন্ধুরা, সেটা মানে কি বলবো, একদম মানে এই ঘটনাটা